সবাই মেকানিককে আমি স্বাগতম জানাই আমার এই সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেলে। আপনাদের আসার জন্য বন্ধুরা ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাজিরউদ্দিন আর আপনারা আছেন আমার বেঙ্গলি চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমাদের বাইকের মধ্যে একটা সামনের আমাদের সাসপেন্সার যেমন শকার থাকে, সেই শকারে আমরা কি করি অনেক সময় বাইকে শকার অয়েল আমরা ঠিক মতন দিই না, আর শকারের যেটা আমাদের সমস্যা থাকে সেই সমস্যাটা সমাধান হয় না। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে বাইকের সাসপেন্সারে আমরা কত ML আমাদের তেল দিলে বাইকের কম্প্রেসারটা একদম পারফেক্ট আসবে সেটা আপনার আলোচনা করব। যেমন আমরা যদি কম শকার অয়েল দিয়ে দিই আর আমাদের সাসপেন্সারে কিন্তু আমাদের আওয়াজ চলে আসে, বেশি যখন আমরা দিয়ে দিই তখন খেলে না। তো মেকানিক বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে RTR যেমন TVS অ্যাপোচি RTR বাইকে সামনের শকারের কতটা অয়েল লাগে এই ভিডিওর মাধ্যমে বলবো, আর 100% আপনাদের একইভাবে হয়ে যাবে। তো ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলে আমি ভিডিওটা স্টার্ট করি আর আপনাদেরকে বলি। তো আমার মেকানিক বন্ধুরা, আপনাদেরকে বলবো TVS অ্যাপোচি RTR বাইকে কত দিবেন, স্প্লেন্ডার বাইকে কত দিবেন, ডিসকভার বাইকে কত দিবেন, হুন্ডা সাইন বাইকে কত দিবেন ওটাও বলবো। তো আপনাদের আজকে এই ভিডিওটা দেখলে প্রত্যেক বাইকের আপনাদের বুঝে নেবেন। তো চলি আগে আমি RTR বাইকে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাই, তারপরে আপনাদেরকে বলবো অন্যান্য বাইকে কীভাবে আপনারা শকার অয়েল দিবেন। তো চলি। তো মেকানিক বন্ধুরা, এখানে দেখছেন আমার 250 ML-এর আমার ডাব্বা আছে। তো আমরা দিব এই বাইকে 160 ML আমরা অয়েল দেবো। 160 যদি আমরা দিই তো 100% প্রবলেম সলভ হয়ে যাবে, আর এখান থেকে আমরা বুঝতে পেরে নেব। তো চলি আপনাদেরকে দেখাচ্ছি 50 ML, 100 ML, 150 ML, এবার আমরা এখানে সাইডে চলে যাব। তো চলি আমরা স্টার্ট করি, আপনাদেরকে দেখাই। বাস, তো আমাদের এখানে দেখছেন 150-র উপরে আছে, তার মানে আমরা 160 ML আমরা দেব। তো চলি এটাকে একটা ভরি, একটা এলে ভরে দিই। ছোট শকারটা ধর, এটা সাইডে রাখো, এবার এটার মাপটা করে নিই কতটা আসছে। আমার তেল একটু হালকা স্লাইড বাঁচলো, যদি আমরা এটা দিয়ে দিই তো ভারী হয়ে যাবে, সাসপেন্সারটা হার্ড হয়ে যাবে। তো আমাদেরকে মেপে খেতে হবে। তো আমরা মাপলাম 160 ML আমরা দিব, আমাদের সাসপেন্সারটা 100% প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলি এটাও দিয়ে দিই, দেওয়ার পর আপনাদেরকে কম্প্রেসারটা দেখাচ্ছি যে কেমন কম্প্রেসার আসছে। এবার আমরা সাসপেন্সারে স্প্রিং ভরবো। তো আমাদের পাকটা যেটা দেখছেন বেশি পাক আছে সেটা নিচে রাখবো, আর ফাঁক পাকটা উপরে রাখবো। ভরে দিলাম, এবার আমরা দিব একটা ওয়াশার, এবার আমরা দিব পাম্পের একটা রড, এবার আমরা দিয়ে নাটটাকে টাইট করে দিব। নাটটাকে ফাইনাল টাইট করে দিই, নাটটা একটু জাম যাচ্ছে, চলো বাস ওখানে গিয়ে ফাইনাল টাইট দিব। রাখো যে আমাদের কম্প্রেসারটা আমাদের ফাইনাল এসছে কিনা, নিচে দেখে রাখবেন। এবার দেখেন আমাদের কম্প্রেসারটা একদম ফার্স্ট ক্লাস চলে এসছে, আমরা এটুকু আমাদের বসে যাচ্ছে। দেখেন কম্প্রেসার আমাদের একদম পারফেক্ট চলে এসছে, এই সকারে আমাদের কী হবে কোনো প্রবলেম সমস্যা আসবে না। কেন আমি প্রত্যেক বাইকে ইউজ করি 160 ML RTR বাইকে দিই, যদি আমি 150 ML দিয়ে দিই তাহলে আমাদের গাড্ডাতে পড়ার পর আমাদের সাসপেন্সার আওয়াজ করবে, এটা মনে রাখবেন। তাও দিদি ওটা দাও, এটা দেখে দাও, এটাও কম্প্রেসারটা চেক আপ করবো। তো আমাদের কম্প্রেসার দুটো একই রকম চলে এসছে, কেন আমরা তেলের মাপ এক দিয়েছি। এবার রাখো। তো গাইস, RTR বাইকে হলো, এবার আপনাদেরকে বলবো স্প্লেন্ডার বাইকে কত দিবেন। তো গাইস, স্প্লেন্ডার বাইকে যেমন সুপার স্প্লেন্ডার,
স্প্লেন্ডার, গ্ল্যামার, সিটি ডিল্যাক্স, সিটি ডন, ডিসকোভার, হোন্ডা সাইন, এইসব বাইকে আপনারা দিবেন 150 ml। 150 ml থেকে কম দিবেন না আর বেশি দিবেন না। তো গাইস, এবার আমি আপনাদেরকে বলছি জেড বাইকে আর 220 পালসারে কতটা দিবেন। ওর সাসপেন্সার তো মোটা, তো আপনারা দিবেন পালসার 220-তে 320 ml এক একটা সাসপেন্সারে আপনারা দিবেন। আপনারা বুঝতে পারলেন যে RTR বাইকে কত লাগবে, স্প্লেন্ডার বাইকে কত লাগবে, 220-তে কত লাগবে। তো আমরা যদি তেলের মাপটা ঠিক পরিমাণে যদি না দিই, তাহলে কিন্তু আমাদের সাসপেন্সারে আমাদের কম্প্রেসারটা ঠিক মতন আসবে না। কম দিলে সাসপেন্সারটা বসে যাবে আর বেশি দিলে হার্ড হয়ে যাবে। তো এটা মনে রাখবেন, আমরা খাওয়ার খেয়ে নিতে পারি ইচ্ছা মতন, কিন্তু বাইকে আমরা যে সাসপেন্সারের অয়েল থাকে সেটা কিন্তু আমাদেরকে মাপ মতো দিতে হয়, নাহলে কিন্তু আমাদের সাসপেন্সার ভালো আসবে না। তো মেকানিক বন্ধুরা, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেন আমি বাইক রিলেটেড ভিডিও আনতে থাকি আর আপনাদেরকে দেখাতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।